প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, সবাইকে স্বাগতম জানাই। তোমাদের নতুন কারিকুলামে যে গণিত বইটা আছে, সেই গণিত বইয়ের 47 পৃষ্ঠায় যে কর্মপত্র 3 দেওয়া আছে, সেটি আমি এখন সমাধান করে দিচ্ছি। এখানে এ প্লাস বি এবং এ মাইনাস বি এর ক্ষেত্রফল নির্ণয় করতে হবে পেপার মডেল ব্যবহার করে, অর্থাৎ কাগজ কেটে। এটার এটা যেহেতু একটা সূত্র, অর্থাৎ এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এটা সমান আমরা লিখতে পারি যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এটা আমরা কাগজ কেটে কীভাবে প্রমাণ করা যায় সেটা একটু দেখব। শুরুতেই আমরা একটি কাগজ নেব, সে কাগজটা হচ্ছে বর্গাকৃতি কাগজ, অর্থাৎ এটার দৈর্ঘ্য প্রস্থ একই হবে। ধরি এই বর্গাকৃতি কাগজের এক বাহু হচ্ছে এ, তাহলে এই বর্গাকৃতি কাগজের ক্ষেত্রফল হবে এ স্কোয়ার্ড। এখন ওই সূত্রটা প্রমাণ করার জন্য আমাদের এইখান থেকে, এই বর্গাকার কাগজ থেকে আমরা ছোট্ট একটা বর্গক্ষেত্র কেটে নেব, কেটে নিয়ে সেটা বাদ দিয়ে দেব, এবং সেই বর্গক্ষেত্রকে আমরা বি বাহু বিশিষ্ট একটা বর্গ চিন্তা করব, অর্থাৎ এই বর্গটার দৈর্ঘ্য এবং প্রস্থ হচ্ছে বি, তাহলে এটার ক্ষেত্রফল হবে বি স্কোয়ার। তাহলে আমরা এখান থেকে যেটা পেলাম যে আমরা এ স্কোয়ার থেকে আমাদের বাদ দিলাম এখানে বি স্কোয়ার, অর্থাৎ এই এ বাহু বিশিষ্ট যে বর্গক্ষেত্র সেটা থেকে আমরা বি বাহু বিশিষ্ট একটা ছোটো ক্ষুদ্র বর্গক্ষেত্র বাদ দিয়ে দিলাম। তাহলে দেখো, এটা যেহেতু এটার দৈর্ঘ্য যেহেতু টোটালটা এ ছিল, এবং এখান থেকে আমরা বি বাহু বিশিষ্ট একটা বর্গক্ষেত্র বাদ দিয়ে দিলাম, তাহলে আমাদের এখান থেকে বি পরিমাণ দৈর্ঘ্য কমে গিয়েছে। এখন এই অংশটুকু আমরা কেটে নিয়ে আমরা এ সাইডে বসিয়ে দেব। এখান থেকে যেহেতু আমরা এ স্কোয়ার থেকে বি স্কোয়ার বিয়োগ দিলে যা থাকবে সেটা আমরা লিখব, তো এখানে এই অংশটুকু কেটে নিয়ে আমরা এই পাশে আমরা এটা সেটিং করে দেব, এবং এটা আমরা একটু রং করে দিতে পারি। এটা এই যে যেটুকু আমরা অতিরিক্ত এখানে অ্যাড করে দিলাম সেটাকে আমরা একটা কালার দিয়ে এখানে লিখতে পারি, অন্য একটা কালার দিয়ে এখানে বুঝাইতে পারি। তাহলে দেখো, শুরুতেই কিন্তু এই পর্যন্ত আমাদের এ বাহু বিশিষ্ট একটা বর্গক্ষেত্র ছিল, এবং এখান থেকে এই পাশে, তাহলে দেখো দৈর্ঘ্যের দিকে এখানে যোগ হলো হচ্ছে বি পরিমাণ, তাহলে এইটুকু হচ্ছে বি, কারণ এটা বি বাহু বিশিষ্ট একটা বর্গক্ষেত্র ছিল। এবং এদিকে যেহেতু বি পরিমাণ কমে গিয়েছে, যে এখান থেকে এ পর্যন্ত যেটা ছিল সেটা বি পরিমাণ কমে গিয়েছে এখানে, এই জন্য এ থেকে বি বিয়োগ হবে। তাহলে দেখো, এটা একটা আয়তক্ষেত্র হলো, তো আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র আমরা জানি দৈর্ঘ্য গুণন প্রস্থ। তাহলে আমরা লিখতে পারি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, অর্থাৎ এখানে এ হচ্ছে দৈর্ঘ্য এবং এ মাইনাস বি হচ্ছে প্রস্থ। তাহলে বাস, কাগজ কেটে হয়ে গেল এটা প্রমাণ। এখন এটা আমরা যাচাই করতে পারি একটা প্রমাণের মাধ্যমে, যেমন এ সমান যদি আমরা 5 ধরি এবং বি সমান যদি আমরা 4 ধরি, তাহলে আমরা দেখি এই এই সূত্রটা আমরা প্রমাণ করতে পারি কি না। তাহলে দেখো, এইটা হচ্ছে আমাদের বাম পক্ষ, আর এটা হচ্ছে ডান পক্ষ। তাহলে আমরা লিখি যে বাম পক্ষ এ স্কোয়ার্ড মাইনাস বি স্কোয়ার্ড, তাহলে এ সমান আমরা লিখবো এখানে 5, তার স্কোয়ার্ড, বি সমান হচ্ছে 4, তার স্কোয়ার। 5-এর স্কোয়ার্ড মানে এটা 25, 4-এর স্কোয়ার মানে 4×4 মানে 16, তাহলে 25 থেকে 16 গেলে এখানে 9 পাচ্ছি। এবার দেখো ডান পক্ষ, ডান পক্ষ হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে এ সমান এখানে 5, বি সমান হচ্ছে 4, তাহলে 5-4 থাকতেছে এখানে, 5+4=9, ইন্টু এখানে 1 থাকে, তাহলে 9 হচ্ছে। সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড, এ এবং বি এর যে কোনো মানের জন্য এই দুটা পক্ষই সমান হবে। এভাবে আমরা এই সূত্রটা প্রয়োগ করতে পারি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। সবাইকে ধন্যবাদ।